দর্শক আসসালামু আলাইকুম, দিস ইজ সেলিনা রহমান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের করে দেখাবো এই লাউ পাতার ভর্তা। লাউ পাতা যেমন শাক খেতে মজা, তেমনি ভাজি খেতে মজা, তরকারিতেও খুব ভালো লাগে এই পাতার ঘ্রাণটা, আর সহজ ভর্তা এই সুস্বাদু পাতার তো অসাধারণ মজা। আজকের ভর্তাটা বানানোর জন্যে আমি 10-12টি লাউ পাতা নিয়েছি। পাতাগুলোকে আমি আগেই পানি দিয়ে আস্ত ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে ঠিক এইভাবে শিরাগুলোকে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট পিস করে চিরে নিচ্ছি। এতে করে ভর্তাটা বানাতে আমার সুবিধা হবে। ভর্তাটা করতে আমার আরও লাগবে কাঁচামরিচ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, আর এইরকম রসুনের কোষ দিব 4টা। মরিচ এবং রসুন একটু শুকনো তাওয়ায় ভেজে নেব। রসুনগুলোকে বাটার সুবিধার জন্য আমি ছোট ছোট টুকরো করে নিলাম, একটু পোড়া পোড়া করে ভেজে নিলাম, ঘ্রাণটা এতে সুন্দর হবে। রেডি করে রাখা শাকটা এখন এই সেম তাওয়ায় দিয়ে সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢেকে জাস্ট সেদ্ধ করব 2 মিনিট। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একদম কমানো থাকবে। শাক যেন পোড়া না লাগে এবং রংটা যেন একদমই না বদলায়। শাকে পানি না থাকার ফলে শাকটা কিন্তু শুকনো শুকনো ভাবেই একটু নরম হবে। এই অবস্থায় শাকটাকে নামিয়ে নিয়ে এখন ভর্তা বানানোর পালা। আজকের ভর্তাটা আমি শিলপাটায় করছি। প্রথমে রসুন মরিচটা একটু মিহি করে বেটে নিচ্ছি। খুব বেশি যে মিহি হতে হবে তেমন কোনো কথা নেই, মোটামুটি মরিচের চামড়া এবং রসুনের বড় কোনো টুকরো না থাকলেই চলবে। এরপরে এর মধ্যে শাকগুলো নিয়ে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এই সব কিছু একসাথে ব্লেন্ডারে বা হ্যান্ড ব্লেন্ডারে দিয়েও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন, তাতে করে টেক্সচারটা শুধু একটু বেশি পেস্ট বা মিহি হয়ে যাবে। তবে পাটায় মেশার ভর্তাটা তো অন্যরকম, তাই না? আপনারা কিন্তু চাইলে হামানদিস্তায়ও এটা করে নিতে পারেন থেতলে থেতলে। যাই হোক, সব কিছু খুব সুন্দরভাবে পাটায় বেটে নিয়ে হাতে আবার একটু মিশিয়ে নিচ্ছি। বাটার সময় আমি লবণ দিইনি, কারণ শাকে আমি যতটুকু লবণ দিয়েছি সেটাই যথেষ্ট। তবে আপনারা চেক করে দেখবেন। আজকের ভর্তায় আমি কোনো পেঁয়াজ দিচ্ছি না, কারণ আমার কাছে লাউ পাতার ফ্লেভারটা এমনি এমনি ভালো লাগে। তবে আপনারা যদি পেঁয়াজ দিতে চান, ঠিক সব শেষ পর্যায়ে পেঁয়াজগুলোকে ছোট টুকরো করে থেতলে নিয়ে জাস্ট মিশিয়ে দেবেন। আর হ্যাঁ, পাটায় পিষে ভর্তা করব আর পাটা মাখা খাবো না, তা তো হবে না। ভর্তার সাথে ঝাল ঝাল করে পাটা মোছা, এটা তো খেতেই হবে। লাউ পাতার ভর্তা খুব সহজ একটা রেসিপি হলেও অনেকেরই জানা নেই যে প্রপার ওয়েতে এটা কিভাবে করতে হবে। আমি আমার ওয়েটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে সহজ লেগেছে, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু মিস করবেন না। আমার চ্যানেল এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।